চাওক তারমানে মই এই ভিডিওটো এই কারণে আপনাদের দিব হয়েছো যাতে এটা ভাল মেসেজ আপনাদের দিব পারো, কারণ আমি বহুত শিক্ষক দেখিছো, বহুত শিক্ষক দেখিছো কিছু মানে এনে দরমহা লই এনে চাকরি করে আছে, স্কুলের প্রতি কোনো গুরুত্ব নাই। এখেতক প্রায় মই এই স্কুলত মানে এই স্কুলের সম্মুখের পত্র দিয়ে আহা যাওয়া করতে সদায় মই এখেতক দেখা পাও। এখেতে স্কুলের মানে যে সাফাই কাম মানে সদায় মই দেখা পাও, স্কুল খুলে তেওঁ ঝাড়ুটো লৈ এনেক সাফা করে আর খুব পরিষ্কার পরিচ্ছন্নতা রাখে স্কুলখন, দেখিছে আপনাদের। নমস্কার বন্ধু সকল, আজি মই আপনাদের এজন খুব ব্যতিক্রমিক এজন প্রধান শিক্ষকক দেখুৱাম, আমার অঞ্চল থাকা বুদুসর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তেখেতর একটা ব্যতিক্রমিক গুণ আছে আর সেই গুণটো কি গুণ সেইটো মই আপনাদের দেখুৱাম। তেওঁ সদায় স্কুল খুলিয়ে স্কুলখন পরিষ্কার পরিচ্ছন্নতা করার লাগি যায়। চাওক এইটো এটা তেওঁর খুব একটা ভাল আদর্শ, মই তেওঁর ওচর যাও তেওঁ কি কয় এই বিষয়ে মই আপনাদের দেখুৱাই আছো। এই চাওক মই আপনাদের দেখুৱাই আছো, এয়া হৈছে আমার বুদুসর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, দেখিছে এওঁ সদায় রাতেপুয়া স্কুল খুলে এনেকুৱা সাফাই কামত লাগি যায়। স্যার নমস্কার। এই মই আপনার একটা ভিডিও বানাব খুঁজছিল, আপনার প্রায় মই দেখা পাও এনেক স্কুলত মানে প্রথম আহিয়ে আপনি তার মানে হেৰি করে এই সাফাই কামত লাগি যায়, গতি মই প্রায় ইপিনে অহার সময় প্রায় দেখা পাও আপনার। হ্যাঁ, কিন্তু মই ভিডিও বনাম বনাম বলে আছো, আপনার কিবা অসুবিধা হব নাকি ভিডিও বনালে? ভিডিও বনালে তার মানে বস্তুটা প্রচার হয়তো অল্প ভয় লাগে, আমি মানে ইমান কি নহয়তো না। আপনি ভয় খাব নালাগে, কারণ চাকরি করা মানুষ হলে এখন যেহেতু মই এইটো এটা অসমৰ ৰাইজক ভাল মেসেজ এটা দিয়ার কারণে এই ভিডিওটো মই বনাম বলে ভাবিছো। অসুবিধা নহলে বেলেগ কথা, কিন্তু অসুবিধা নাই, অসুবিধা নহয়। আচ্ছা, আপনি এনেকে রাতেপুয়া কেইটাত স্কুলত আহে? সাড়ে আটটাত মানে কারেক্ট আহিম স্কুলত। হয় নাকি? তার মানে এইলে সাফাই সাফাই করি, টেঙ্কিত পানি থানি তুলি, লেট্রিন বাথরুম এইবিলাক সাফা করি। হ্যাঁ, মই লড়া ছোৱালীক নেদো, বেলেগক নেদো। আচ্ছা, লড়া ছোৱালীখিনিক যদি আপনি অলপ সাফাই কামত লগাব পারিলে হেতেন, অলপ আপনার নিচিনা অলপ আদর্শ শিকিব পারিলে হেতেন। মই এনে ঘর বারান্দা খিনি এনে দিং আৰু, লেট্রিন বাথরুম এইবিলাক নেদো। রাস্তাতে যে গাড়ি মটর আহি থাকে, হ্যাঁ, দেখুৱাম। এইখন হৈছে বুদুসর প্রাথমিক বিদ্যালয়, এইখনত ময়ো পড়িছিলো। তোমার নাম কি? মেহতা বল। তোমার নাম? জুনাইদ রহমান। তোমার নাম? সাহিল আক্তার। আচ্ছা, তোমার তোমালোকক মই এটা কথা সুধো, তোমালোকৰ যি প্রধান শিক্ষক, হ্যাঁ, আচ্ছা, প্রধান শিক্ষকজনে সদায় ৰাতিপুৱা ৰাতিপুৱা স্কুল খুলি এনেক সাফা করা দেখা পাও, মানে সদায় সাফা করে নে? হ্যাঁ, সদায় সারে সাফা করে। তোমালোক শিকায় না নুখ নিশিকায়? হ্যাঁ, শিকায়, সাফা করা তো শিকায়। ঠিক আছে, মই আপনালোকক ভিতরটো দেখুৱাই আছো। তার প্রধান শিক্ষক আছিল বন্তিরাম দাস। আচ্ছা, তারপর নেক্সট হল 1927 সনত হয়েছে ভরত নামৰ একজন, আমি দেখা নাই শুনা, আচ্ছা, কাগজ পাতি যেখানে পড়া ইয়াতে 1927 সনৰ পৰা হৈছে। ইয়াতে আমার কৃতি শিক্ষকৰ চাকখিনি মই পোৱা হিসাবে কাগজ পাতি, এইখিনি মানে কৃতি শিক্ষক বৃত্তি পাইছে। এইটো হল কৃতি শিক্ষক, 1927 ইংরাজি সনের পিছর পৰা কৃতি ছাত্র ছাত্রীসকলৰ নাম 283 নং বুদুসর প্রাথমিক বিদ্যালয়, দেখিছে আপনাদের। আর এইখন হল মানে শিক্ষক খিনি আর প্রেসিডেন্ট, এই এইখিনি হল শিক্ষক। শিক্ষক আছিল ইয়াতে কি হল নামটো বন্তিরাম দাসটো, আচ্ছা, কেইমামেনহে আছিল, তারপর ভরতর পরা বহু বছর করছে। আচ্ছা, 1927 সনের পর 1931 সনের। আচ্ছা, ভরত দাস।
তাৰমানে আমাৰ বেলেগ অসুবিধা নাই, আমাৰ স্কুলৰ অফিচ ৰুমটো সৰু। আচ্ছা, অফিচ ৰুম সৰুৰ কাৰণে আমি ডিচিপ্লিন কৰি হ'লে ৰাখবা নোৱাৰো। আচ্ছা,